হ্যালো বিয়ার্স আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি পশ্চিম আলিপনগর লিটন দুদ্ধ খামার এই শ্বশুরের দেওয়া একটি গরু থেকে তিনি সতেরোটি গরুর মালিক বর্তমানে এবং একটি চারতলা বাড়ি এই যে দর্শক এই বাড়িটি রয়েছে চারতলা এই বাড়ির নিচে তার ফার্মটি এবং পাশাপাশি তার রয়েছে আরেকটি বাড়ি এই দুটি বাড়ি এবং প্রায় দুই বিঘা সম্পত্তি করেছেন গাজীপুরে কি করে তিনি টোটাল বর্তমানে সম্পত্তি রয়েছে তার এক কোটি টাকার সম্পত্তি সে সম্পর্কে আমরা জানবো তাদের এই স্বামী স্ত্রী কিভাবে মিলে এই ফার্মটি করেছেন চলুন দর্শক আমরা দেখি এই ফার্মটি সম্পর্কে তাদের বিস্তারিত কথা বলি দর্শক এই যে এই ফার্মটি রয়েছে চারতলা বাড়ির নিচেই তিনি এই ফার্মটি করেছেন এবং এই ফার্মে বর্তমানে রয়েছে সতেরোটি গরু বাবার দেওয়া একটি গরু যে বাবা দান করেছিলেন সেই গরু থেকে কিভাবে এই নারী এবং তার জামাই এই ফার্মটি বড় করেছেন সেই সম্পর্কে আমরা জানবো চলুন আমরা কথা বলি জলিয়া আপা আপ আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনার এই একটি গরু থেকে কিভাবে এত বড় ফার্ম করেছেন এবং এই ফার্ম করার স্বপ্নটা কিভাবে ছিল আর আমাদেরকে আরেকটা বিষয় বলবেন যে আপনার জামাই আপনাকে কি ধরনের সহযোগিতা করেছে আসলে আমার আমার জামাই আসলে মূলত উনি সম্পূর্ণ বেকার ছিল কোনো কাজকর্ম করতো না যখন আমার বিয়ে হয়েছে তো ওনার বেকারত্ব জীবনটা আমার আসতে পছন্দনীয় নিয়ে ছিল না তো ওনারে আমি সবসময় বলতাম যে কিছু একটা করো তো আমার আব্বা গরু পালতো তো আমার আব্বা বলল যে বেকার থাকার চেয়ে কিছু একটা করুক চাকরি বাকরি যখন হবে তখন এটা তখন তো আব্বা আমাকে ডাইকে নিয়ে একটা গরু আমাকে দিল যে তুমি এই গরুটা নিয়ে পালো তোমরা দুজন পালো আমি এটা এটা কত সালের কথা আগে তার মানে প্রায় উনিশ বছর তো আপনি আমাদেরকে বলবেন যে তো এই একটা গরু থেকে কি করে আপনি এতগুলো গরু করলেন বা কিভাবে পরিচালনা করলেন আর আপনার বেকার জামাইকে কি ধরনের কাজে লাগাতে শুরু করলেন তো একটা গরু যখন আনলাম আনার পরে আস্তে আস্তে গরুটা আমরা লালন পালন করলাম আর আমরা যখন লালন পালন করা শুরু করলাম তখন ওর আব্বা তো বেকার ছিল তো আস্তে আস্তে পালতে পালতে ওনার এটার প্রতি একটা মায়া জন্মাল যে না আমার এটা ছাড়া ভালো লাগে না ওই গরুটার কাছে গিয়ে বসে থাকে দেখে খাওয়া দাওয়া করায় তো ওই গরুটা একটার থেকে আস্তে আস্তে যখন গাভিন হইলো বাচ্চা দিল দুধ দেখলো আর দুধ দুধের টাকা বিক্রি করলো টাকা আসলো দুধ থেকে বিক্রি করে তখন দুধ বিক্রি করে যখন টাকা পাইলো তখন তো আনন্দ আসতো মনে যে টাকা আসতেছে এটা থেকে আমার ইনকাম হচ্ছে তো এ তখনই এটার প্রতি আস্তে আস্তে সে আন্তরিকতা বাইরে তো একটা থেকে দেখা গেলো ওই ওটা একটা মেয়ে বাচ্চা দিচ্ছে ওইটা থেকে আরেকটা হলো ওই মেয়ে বাচ্চাটা বড় হইল আরেকটা ওইটা প্রতি বছরই তো একটা করে বাচ্চা দিচ্ছে এই যে বাড়ছে তো আল্লাহ আমার ভাগ্য সাপোর্ট করছে গরু বাসুরগুলো ভালো ছিল তো দুজনে মিলা টাকা দেখতেছি তখন চাকরি বাকরি না থাক তাতে কি টাকা ফাঁসতেছে

তো এটা প্ল্যান পাস কত কয়তলা পাঁচতলা পাঁচতলা প্লান পাস করা তো এটা থেকে আর পাশাপাশি আর কি কোনো বাড়ি আছে হ্যাঁ আর একটা বাড়ি বাবার দেওয়া জায়গায় ওটাতে আমি গরুর টাকা দিয়েই গরুর জমানো টাকা দিয়ে চোদ্দ লক্ষ টাকা দিয়ে আমি ওই বাড়িটা করছি তিন সেট বিলিং করে তিন সেট বিলিং করে দিয়েছি আট বছরে আর জমি কি কিছু করেছেন হ্যাঁ জমি আঠাশ কাটা জমি কিনেছি গাজীপুর এখানে তো ঢাকা সিটি ভিতরে পড়ে গেছে হয়তো গরুর ময়লা টলা বিভিন্ন জায়গায় নিতে পারবো না তাই গরু তো পালি এটার দিকে মায়া আছে তো গাজীপুর একটা ফোন করা চিন্তা ভাবনা আছে এটা না থাকলে ওইটা করবো এই যে বাড়িটি রয়েছে চারতলা উপরে অবশ্যই টিন সেট করেছেন তিনি কোনো অংশেই মানে খালি রাখেন নাই যে যেভাবে হোক পাঁচতলা ফাউন্ডেশনের বাড়ি সেই বাড়ি থেকে যেন যেভাবে হোক একটু হলেও ভাড়া আসে আপনি আমাদেরকে বলেন যে দুধ বিজনেস বিক্রি করেই তো আপনার বাড়িতে করেছেন আর খামার করে তো এই দুধের বিজনেসটাকে আপনি কিভাবে নিচ্ছেন আসলে এটা দুধের বিজনেসটা খুব কঠিন একটা বিজনেস এটা হলো কি আর যে আমার কাছে মনে হয় আমি দুনিয়াতে এই কাজটা করতেছি এটা আমার সবচেয়ে বড় পরীক্ষামূলক একটা কাজ কারণ এই বিজনেসে মানুষ ইচ্ছা করলে সেকেন্ডে ভেজাল করতে পারে আর আর ইচ্ছা করলে সে সৎভাবে অনেক কিছু করতে পারে আমার জীবনে আমি দুধের সাথে ভেজাল করার চিন্তা ভাবনা আমার মনে নেই কারণ আমি মনে করতেছি আল্লাহ আমাকে এটাকে নিয়ামত দিয়েছেন আমি এটা থেকে অনেক কিছু করব। আল্লাহ করার মতো তৌফিক দান করবেন আর আর ভেজাল যে ব্যাপারটা সেটা হলো কি যে আখেরাতে আমার তো একদিন মৃত্যু হবে আমার জবাব দিয়ে করতে হবে তাই এই সাদা জিনিসটা থেকে যাতে আমি সাদা ভাবে দুনিয়া থেকে যাইতে পারি পরের উপকার করে যাইতে পারি এটাই আমার দর্শক দেখুন যারা সত্যিকারের বিজনেস করে যারা কোনো সৎভাবে জীবনযাপন করে তারা এভাবে একটার পর একটা বাড়ি করতে পারবে জমির পর জমি করতে পারবে এবং তার খামারে থাকবে অসংখ্য গরু আর মানুষ আমাদের দুধ যে খাচ্ছে আপনি বিশ্বাস করবেন না সকাল বিকাল দুই আমরা ফোনের মাধ্যমে সিরিয়াল দিয়েও দুধ দিতে পারতেছি না কারণ আমাদের দুধটা খাটি সত্যিকারই যেটা এটা আমি বলবো না মানুষ বুঝবে মানে পাইকারি বিক্রি করে লাগে না এখান থেকে দুধ গুলো নিয়ে যায় বাসা থেকে দুধ না আমি পাইকারি দুধ দেই না কারো তারা তাও পাচ্ছে না কারণ সবাই একটা বেজাল কেউ পছন্দ করে না আসলটাই সবাই পছন্দ করে দুধ খাই আমার বাড়ি থাকতেছে না আসতেছে এইভাবে আমার শখ আনি কাস্টমার আছে তারা খালি আমার বাসা থেকে আসে তা আমি দিতে পারতেছি না আমার খারাপ লাগে না দিতে পারলে কারণ আমি তাহলে তো আপনার গরু আরো বাড়াতে হবে কারণ দুধ যদি বেশি নিতে হয় তাহলে তো দোয়া করবেন আমি যদি গাজীপুর যে জায়গাটা রেখেছি আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি সেখানে একটা বিরাট ফার্ম করব এটা আমার ইচ্ছা আল্লাহ যদি আমার সহায়তা করে এই আল্লাহ সারা কোনো আর কিছু জলিয়াপা আমাদেরকে একটু বলবেন যেটা আপনার এখানে যে অনেকগুলো বকনা রয়েছে উন্নত জাতের এবং দেশীয় প্রকৃতির সবকিছু জাতের আপনার এখানে খামারে বকনা বাচ্চা রয়েছে সেই বকনাগুলো আসলে অনেক সময় যখন হিটে আসে তো কি ধরনের খাবার দাবার কত বয়সে হিটে আসতে পারে এই বিষয়গুলো যদি একটু বলতেন আসলে বকনাগুলো খাবারের উপর নির্ভর করবে সে কত কত টাইমে বা কোন সময় সে মানে ইয়ে বাচ্চা দেওয়ার ডাকবে বা বাচ্চা দিবে তো খাবারটা ব্যাপারটা হচ্ছে ডক্টররা এটা ই করে সাজেস্ট করে যে এই খাবার খাওয়াইলে বাচ্চা তাড়াতাড়ি মানে মা হওয়ার মতন ই হবে উপযোগিতার শরীর তৈরি হয় তো ওনারা খেসের ডাল আমার তো কি করছিল যেই ডালের ভিজায়া এটা বেটে তারপরে খাওয়াতে হবে তো আমি কোনো এক সময় তখন আমার বেগানটা মেশিন ছিল না তো আমি ওই ডালের পাটায় বাইকটা কেজি এক কেজি পরিমাণ ডাল বাড়তাম ভিজায়া বাইকটা তারপরে এগুলো একটা খাওয়াইছি দেখা গেছে যে ষোলো সতেরো মাস শেষে হিটে চলে আসছে বাচ্চা দেওয়ার মতো তার শরীর তৈরি হয়ে গেছে অনেক কিছু পূরণ হয়ে গেছে শরীরে তো আমার যা বলতো ডক্টর আমি তাই করতাম এইভাবে বিভিন্ন ডক্টর বা বিভিন্ন খামারিদের কাছ থেকে পরামর্শগুলো গুলো আপনি নিতেন আমি তো আর একা জানবো না কারো শিখতে হবে দর্শক যে জানে আবার যারা জানে আছে তাদের কাছ থেকে জেনে শুনেই এই খামারের বিষয় যেগুলো অজানা বিষয় তথ্য থাকে সেই বিষয়গুলো জেনে নিতে হয় শুনলেন এই জলিয়াপার কাছ থেকে জামাই এখন এই যে কাজ করতো না বেকার ছিল এই ফার্ম যে করেছেন আপনাকে কেমন সহযোগিতা করতো উনি আসলে আমাকে আমি সত্যিকার অর্থে কি আল্লাহ মনে হয় আমাদের দিকে মুখ তুলে আমাদের চাইছেন যার জন্য একজন বেকার মানুষ যে এত কর্মটা হবে এটা আমার কল্পনায় আমার ছিল না সে উনি এখন গরু ছাড়া কিছু বুঝেই না ওনার ফার্মে উনি অনেক সময় দেন যদি উনি একটা ব্যাংকে গরু পালা অবস্থায় আল্লাহ রহমত হয়েছে পাঁচ ছয় মাস পরে ওনার একটা অগ্রণী ব্যাংকে একটা পিউন পোস্টে একটা চাকরি হয়েছে বাট উনি এখন চাকরির পাশাপাশি গরুটা পালতেছে উনি কি যখন চাকরিটা হয়েছে তখন কি পার্মানান্ট চাকরি করতেন না টেম্পুরালি এখন কি পারমানান্ত রয়েছে এখন পাঁচ বছর যেমন পারমানান্ত হয়েছে আচ্ছা আপনার এই ফার্মে যে কতগুলো গরু রয়েছে যেগুলো উন্নত জাতের কেমন গরু রয়েছে আমার এই ফার্মে পাঁচটা গরু আছে যেটা দাম আমার নিজে এগুলা ফুল অস্টেনিয়ান আছে তিনটা আর কোচ আছে একটা আর একটা ছোট বাচ্চা এখনো বুঝতে পারতেছেন আর বড় হলে বুঝবেন। ঠিক। আপনার এই ফার্মে তো অনেকগুলো গরু। সেগুলোর সম্পর্কে যে চিকিৎসাগুলো দিয়ে থাকেন সেটা কিভাবে দিয়ে থাকেন? এটা আসলে ওটা আমার হাজবেন্ড উনি চিকিৎসা ব্যবস্থা বিভিন্ন ফার্মে গেছে ডাক্তারদের সাথে মির্ষে মিষা উনিই চিকিৎসাটা করে তো ওনার কাছ থেকে আপনারা জানতে হবে এটা। আচ্ছা তাহলে আপনাকে ধন্যবাদ আপা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি আমি থাকেন একটু পাশে। যে আপনার আসসালামু আলাইকুম কেমন আছেন? سلام ভালো আছেন ভালো জি আলহামদুলিল্লাহ আপনার নামটা একটু বলবেন নওরমান কবির লিটন লিটন আপনার নামই ফার্মটা তো আপনার স্ত্রী যেটুকুকে বললো যে আসলে আমার স্বামী খুবই বেকার ছিল তখন কোনো কাজটাও করতো না এখন আপনাকে বলতেছে যে সে গরু ছাড়া কিছুই বোঝে না এবং বর্তমানে আপনাদের চাকরি ছিল না তখন বেকার ছিলেন এখন একটা এর পর পরে দুই বছর পর আপনার চাকরি হলো চাকরি সেই চাকরি আবারো এখন 5 বছর হলো পার্মানেন্ট হলো তো আপনি কোন ব্যাংকে আছেন একটু বলবেন আমি আছি পুরোনো পল্টন কর্পোরে শাখের ওই শাখায় আছেন তো আপনার এখন এই যে গরুটা পালন করতেছেন যে গরুগুলো চিকিৎসাগুলো কিভাবে দিয়ে থাকেন আপনারা তো আপার কাছ থেকে মোটামুটি জলে আপার কাছ থেকে একটু ধারণা নিয়েছেন যে শুরুটা কীভাবে করেছেন তো আপনার স্বপ্নটা কীভাবে বললো বা এই বাস্তবায়নের ক্ষেত্রে কার পিছনে সবচেয়ে বেশি হাত ছিল যে প্রথম তো মনোরম ডাক্তার জানতাম না পরের ডাক্তার না জিজ্ঞেস বা ওনারাও অনেক কিছু সিরিয়ালসে এইভাবে করলে আমরা নিজেই পারবেন এইভাবে মোটামুটি এখন নিজেই অনেকটা চিকিৎসা করতে পারি আর আর যেটা এমন একটা এখন রোগ আছে ওষুধ আমি দিচ্ছি কাজ হচ্ছে না তখন ডাক্তার সাহায্য নিচ্ছি আপনার এই ফার্মে যে গরুগুলা রয়েছে সেই গরুগুলোর সম্পর্কে যে মানে কোন ধরনের রোগগুলো আপনার এই গরুগুলাকে সবচেয়ে ক্ষতি করতে পারে বলে আপনি মনে করেন এবং এই ধরনের কোনো ক্ষতি হয়েছে কিনা আপনার এই ফার্মে বা কোনো গরু মারা গিয়েছে কিনা বা কষাই রাতে তুলে দিতে হলো কিনা সে সম্পর্কে যদি একটু আমাদেরকে বলে আপনার ঘুরার রোগটাই বেশি আপনার তো গাবির ফার্ম সেই সুবাদে আপনার গাবি কি কন্টিনিউ হলো যখন হলো বীজ দেওয়া হচ্ছে সেই বীজটা ধারণ ক্ষমতা ঠিক মতন নিতে পারছে কিনা বা বীজটা নিচ্ছে কিনা বা কনসেপ্ট করতেছে কিনা সেই সম্পর্কে যদি একটু বলেন না এটা আপনার গরু সুস্থ থাকলেই আপনার ওই যে বীজ দিলে কনসেপ্ট করবে গরুর সুস্থর উপরে সবচেয়ে নির্ভরশীল আপনার ফার্মে কি এই ধরনের সমস্যা হয়েছে যে চার বার পাঁচবার দশ বারো দিয়েছেন এটা যখন আমি গরু পালা প্রথম আরম্ভ করতাম তখন আমি বুঝতাম না না বুঝার কারণে তখন দেখা যাচ্ছে চারবার পাঁচবার সাতবারও দন লাগছে তখন এই অবস্থা হয়েছে আর এখন মোটামুটি আমি পালতে পালতে এখন আর আমার সমস্যা হয় না আমি কোন গরুটা কি পর্যায়ে আছে এটা আমি নিজেই বুঝতে পারি এখন বীজ দিলে মোটামুটি একবারই কনসেপ্ট করে আপনি আমাদেরকে একটুখানি আপনার যে গাবিগুলো রয়েছে যেগুলো যে পার্সেন্ট অস্ট্রেলিয়ান যে গাবিগুলো রয়েছে আপা বলল সেই গাবিগুলো আমাকে কোনটা আমাদের একটু যদি দেখান এই যে গাবিটা দেখছি এটা হলো কোন জাতের এটা যে জার্সি জার্সি অস্ট্রেলিয়ান আর কি এটা কি আপনার ঘরের বাচ্চা ঘরের বাচ্চা ঘরের বাচ্চা এটা দুধের রেকর্ডটা কেমন আমাদেরকে যদি একটু বলেন এটা আমার এই প্রথম বাচ্চা দিছে আজকে দশ দশ দিন হয়েছে প্রথম বাচ্চা দিছে এখন মানে পনেরো ষোলো কেজি দুধ হচ্ছে পনেরো ষোলো কেজি দুধ হচ্ছে এখনো তার দুধ নামে নেই পুরো এখনো দুধ নামে নাই তার পনেরো ষোলো দিন হয়েছে বাচ্চা দিয়েছে সে বাচ্চাটা কোনটা একটু দেখাবেন এটা বাচ্চাটা আচ্ছা তার বাচ্চা এইটা যেহেতু উন্নত জাতেরও এটা কি বাচ্চাটা তো উন্নত জাতের দেখা যাচ্ছে তো এই বাচ্চাটা হওয়ার পর এটা কোনো সমস্যা হয়েছে কি না সমস্যা হয় আচ্ছা আমাদেরকে যে পাশে আর একটু গাবি দেখাবে এই যে গাবিটা দেখছি এটা হলো কোন জাতের অস্ট্রেলিয়ান ক্রস এটা অস্ট্রেলিয়ান ক্রস আচ্ছা এই যে পাশে যে আরো দুইটা গাবি দেখছি একটা লাল রয়েছে পাশে ওটা হলো কোন জাতের লালটা ওটা সাইওয়াল জার্সি শাইওয়াল জার্সি দর্শক এই যে গাবিটা দেখছেন এটা হলো শাইওয়াল জার্সি আর এই যে পাশে যেটা দেখছি এটা শাইওয়াল এটাও শাইওয়াল তো এই গরুগুলো আপনার মানে এখানে কয়টা বাচ্চা দিয়েছে সর্বোচ্চ বাচ্চা দিয়েছে সবচেয়ে কোনটা সর্বোচ্চ বাচ্চা কোন গাবিটা সর্বোচ্চ বেশি বাচ্চা দিয়েছে তো এখন বেশি দিন রাখা যায় না দেখা যায় দুই বাচ্চা তিন বাচ্চা দেওয়ার পরে ওই গরুটা আর রাখা যায় না তার মানে গরুগুলো দুধ তো বেশি দেয় দুধ বেশি দেওয়ার কারণে গরুগুলো দুর্বল হয়ে যায় তো সেই গরুগুলোকে আপনারা কি করে তখন দেখা যায় অনেক সময় গাভিন হইলেও বিক্রি করে ফেলাই বা অনেক সময় দেখা যায় ওইটার গাভিন না করে কষের কাছে বিক্রি করে ফেলাই কষার কাছে বিক্রি করেন যদি গাভিন না হয় তাহলে কষার কাছে বিক্রি করে দেন বা যখন একটু বয়স হয়ে যায় তখন মানে আর যদি কনসেপ্ট না করে আর কি দরকার না মনে করি আর কি আর এখন তো মনে করেন খরচ বেশি খরচ বেশি কারণে আপনার দুধ যেটা না দিবে ওইটা তো রাখা সম্ভব রাখা সম্ভব না তো আপনার এই খামার পরিচালনার ক্ষেত্রে আপনার স্ত্রীর পাশাপাশি এবং এই খামারটা ছেলে আপনার একটা ছেলে একটা মেয়ে রয়েছে এবং আপনার শ্বশুর রয়েছে আপনার শাশুড়ি রয়েছে বা সব কিছু মিলিয়ে সব বেশি আপনাকে কে এ সাপোর্টগুলা দিত আপনার ফার্মের বিষয় মানে আমার ফ্যামিলি আপনার টোটাল ফ্যামিলি শ্বশুর ফ্যামিলি আপনার ফ্যামিলি আপনার ফ্যামিলি টোটাল মানে পরিবার সদস্য কে সব বেশি উৎসাহ দিয়েছে আপনার খামার ঘটতে আমার শ্বশুর আমাকে হেল্প করতো আর কি বা বুদ্ধি পরামর্শ দিত বর্তমানে আপনাকে কে দিচ্ছে আপনার সংসার পরিচালনার ক্ষেত্রে সব বেশি হেল্পগুলো কে করছে আপনাকে আপনার বউ হতে পারে ছেলে হতে পারে মা হতে পারে কে দিচ্ছে আপনি সফটতে বেশি এখন সবাই কম বেশি তারা হেল্প করতেছে আর বাকিটা আমি করতেছি তাদের লোক আছে এখন সবাই মিলা আর কি আগে যেরকম নিজেরই বেশি করেজন লোক আছে সবাই মিলা করতে হচ্ছে আমরা যেটুকু জানলাম যে আপনার বউ আপনাকে বলল যেন আসলে সে অফিসারমা ছিল সে কাজ করতে না সত্যিকারির অর্থে এখন আপনাকে আর সে নিজেই বলছে যে গরু ছাড়া সে বোঝে না সেই ফার্মের দেখাশোনা থেকে শুরু করে সব কাজগুলো এখন সে অনেক ভালোভাবে আমাকে হেল্প করছে সবই করি আমি মনে করেন সকালে সো এটা থেকে ওটার সকাল 7:30 পর্যন্ত আমি কাজ করি পরে আমি আবার অফিসে যাই অফিসে থেকে আবার রাত্রি 6:30 টায় আইসা পরে আবার একবারে কাজে লাগে মনে হয় রাত 12:30 টা একটা পর্যন্ত করি 12:30 টা একটা পর্যন্ত করে এর ভিতরে মানে গরু ঘর ছারো বাইরে ডিউটি আছে ওদের খাবার কালেকশন করার লাগে খাবার কালেকশন করতে জি এখন তো আপনারা স্বয়ং সম্পূর্ণ তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আপনার ওয়াইফের পরিকল্পনা শুনেছি সেই গাজীপুরে যে জায়গাটা কিনেছে সেই জায়গাটা সে আরো একটু বড় করে ফার্ম করবে আপনার কি চিন্তা রয়েছে আমারও চিন্তা আছে এখন পাশাপাশি কেউ দেখার জন্য হেল্প করলে বেশি সুবিধা আর কি নিজের পক্ষে অনেক কষ্ট হয়ে যাবে নিজের পক্ষে কষ্ট হয়ে যাবে কিন্তু আপনার যে পরিচালনা আপনার যে অভিজ্ঞতা ঠিক আছে এখন মনে করেন নিজের ওইটার পিছনে নাই করলে ব্যবসা করা যাবে লোকের উপরে ছাড়া যাবে না মানে মূলত বিজনেসটা যদি আরো বড় করতে হয় তাহলে আপনার নিজের দেখাশোনা বা নিজেরা না থাকলে এই ব্যবসা সম্ভব না ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আপনার কাছে আরেকটা লাস্ট একটা বিষয় আমার জানা ছিল যে আপনার চাকরির ক্ষেত্রে তারপরে সংসারের ক্ষেত্রে তারপরে বিভিন্ন কর্ম ইয়ের সাথে আপনি জড়িত থাকেন এই সব সবকিছুর শেষে আপনার কোন বিষয়টা ভালো লাগে আপনি যদি একটু বলেন না যখন যখন মনে করেন সব 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 কাজকাম শেষ করার পরে আমি বাসা আছি তখন তো আমার গরু নিয়ে আছে আপনার গরু নিয়ে গরু নিয়ে আছে গরুর পিছনে সময় বেশি দেয় কোনটা ভালো লাগে গরুর পিছনে সময় দিতে ভালো লাগে অফিস করতে ভালো লাগে না সংসারের টাইমে তো অফিস করতে ভালো লাগে ওই টাইমে অফিসে যখন আমি যাই অফিস টাইমে তখন তার আমার এটার চিন্তা আমার মাথার ভিতরে থাকবে না তখন অফিসের চিন্তাটা অফিসে চিন্তাই থাকবে তখন এই চিন্তা করলে তো আমার অফিস চলবে না অফিস যতক্ষণ থাকে তখন এটা আমি ভুলে যাই আর যখন অফিস টাইম শেষ হওয়ার এক ঘন্টা আগে আমি অস্থির হয়ে যাই তখন কখন আমি গরু গরু যাব আসবো কিভাবে আসবো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে আমরা যে তথ্যটুকু পেয়েছেন একজন সত্যিকারের পুরুষ হিসেবে যে আমরা অপবাদটি শুনেছি সেটা হয়তো আমাদের শেষ হয়ে গেল বিলীন হয়ে গেল যখন অফিস করেন তখন অফিসের দিকে দেখাশোনার দায়িত্ব তখন গরুর সংসার গরুর বিষয়গুলো আপনার দেখাশোনা করছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আপনারা শুনলেন যে এই লিটন ডেরি ফার্মে দুধ খামার যে রয়েছে তিনি কীভাবে পরিচালনা করছেন আবার কিভাবে দেখাশোনা করছেন তার অফিস যখন অফিস করেন তখন অফিসের সময়টা অফিসে দিয়ে থাকে এবং খামারে যখন আসেন তখন খামারের পরিচালনাগুলো করে থাকেন এইভাবে তার জীবন চলছে আর একটা সত্যিকারের পুরুষ বলেন বা যে কোনো নারী বলেন তারা কিভাবে সংসার পরিচালনার ক্ষেত্রে বা খামার পরিচালনার ক্ষেত্রে কোনো ব্যবসা বলেন মনোযোগ যদি না থাকে যদি সত্যিকারের মন ভালোবাসা না থাকে তাহলে কোনো কিছুতেই উন্নয়ন করা সম্ভব নয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারাও যদি এই ধরনের খামার করে লাভবান হতে চান তাহলে নিজেদের প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন খামারিদের কাছ থেকে ডক্টরদের কাছ থেকে পরামর্শ অনুযায়ী আপনারা খামার করবেন না জেনে শুনে খামার করলে আপনারা হয়তো লস হতে পারেন যে আমরা শুনেছিলাম যে ওনারা এভাবে খামার করে অনেক লাভবান হয়েছে লাভবান কথাটা সহজ বিষয় না এর ভিতরে রয়েছে অনেক পরিশ্রম অনেক সফলতার গল্প দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ